দেখো এখানে সজনে ডাঁটা, পেঁয়াজ আর মসুর ডাল আর মুগ ডাল ভিজিয়ে নিয়েছি। প্লিজ না করে দেখবে তাহলে কিন্তু আমি রেসিপিটা বলবো। তাহলে চলো লাইক কমেন্ট শেয়ার করো যদি ভালো লেগে থাকে রেসিপিটা আমার। তাহলে এখানে দেখো সজনে ডাঁটা, পেঁয়াজ আর মুগ মসুর ডাল ভিজিয়ে নিয়েছি, ওইটা দিয়ে বানাবো ডাল। তো চলো শুরু করা যাক, ঠিক আছে? তোমাদের জন্য আরও একবার আমি দেখিয়ে দিলাম। দেখো এখানে ডালটা যে ভেজানো ছিল, এখানে মা ডালটা ভালো করে ধুয়ে নিচ্ছে। ধুয়ে ডালটাকে তেলের উপরে দিয়ে দিল, ওটাকে একটু ভেজে নেবে। মানে 1-2 মিনিট ভাজা হবে ডালটা। মুগ মসুর ডাল পাইল করা আছে তো ওটাকে ভাজা হয়ে যাবে, ওই জন্য মা ভেজে নিচ্ছে। দেখো মা আবার নেড়ে নিচ্ছে, ভেজে ভেজে নিচ্ছে। এই ডালটা না খেতে খুব সুন্দর লাগে, তোমরাও বাড়িতে ট্রাই করো, কমেন্ট বক্সে জানিও কেমন লাগলো। সজনে ডাঁটা দিয়ে মুসুরের ডাল, মুগ ডাল, মানে দুটো ডাল আমরা পাইল করে নিই, করি বারবার। এবারে দেখো আমরা জল ঢেলে দেবো, পরিমাণ মতন জল দিয়ে দেবো, এটা কিছুক্ষণ সেদ্ধ হতে দেবো। দেখো মুগ মসুরির ডালটা আমার সেদ্ধ হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। ভালো করে নেড়ে দিচ্ছি দেখো তোমাদেরকে দেখানোর জন্য, দেখেছো মুগ মসুরির ডালটা সেদ্ধ হয়ে গেছে। এরপরে দেবো দেখো সজনে যে ডাঁটাগুলো নিয়ে নিয়েছিলাম, সেই ডাঁটাগুলো ডালের উপরে দিয়ে দেবো। কাঁচাই সজনে ডাঁটা, কিন্তু ডাঁটা আমরা ভাজি না, ঠিক আছে? তো দেখো ডাঁটাগুলো আমরা দিয়ে দিলাম। ডাঁটা আপনারা ভেজে নিতেও পারেন, কোনো অসুবিধে নেই। ডাঁটাটা ওই 1 মিনিট কি 2 মিনিট ডালটা ভালো করে ফুটে উঠবে, তো তখন ডাঁটাটা সেদ্ধ হয়ে যাবে। ভালো করে পাইল করে নিচ্ছে, মিক্সন করে নিচ্ছে মা। বলে না মায়েদের হাতের রান্নার টেস্টই আলাদা। তো দেখো ডালটা আমার ফুটে গেছে সজনে ডাঁটা দেওয়ার পরেও। তো এরপরে কী কী উপকরণ লাগছে মশলা সেগুলো তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো দেওয়া যাক। হলুদ গুঁড়ি দিলাম, আর দিয়ে দেব লঙ্কার গুঁড়ি, আর দেব জিরে, আদা বাটাটা যেটা আছে সেইটা দেব। জিরে আদা বাটা দিলাম, আর দিয়ে দেব পরিমাণ মতন নুন। এবারে দেখো এটাকে ভালো করে আবার একটু নেড়ে নেব। দেখো কালারটা কিন্তু খুব সুন্দর এসেছে, দেখেছো? ভালো করে নেড়ে নিচ্ছি। এই ডালটা কিন্তু খেতে খুবই ভালো লাগে। এরপরে দেখো ডালটা আমরা সেদ্ধ নামিয়ে নিল মা। আমি একটু দূর থেকেই মানে ক্যাপচারটা করেছিলাম বলে তোমাদের সাথে দেখাতে পারলাম না আগে থেকে। তো দেখো এবার আবার আমরা কড়াই বসে দিয়েছি, কড়াইতে তেলও দিয়ে দিয়েছি। তেলের মধ্যে এবার দেবো শুকনো লঙ্কা, দুটো শুকনো লঙ্কা ফোড়ন দেব, আর তার সাথে দেব কিছু পাঁচফোড়ন। পাঁচফোড়নটা আর শুকনো লঙ্কা মা দিয়ে দিয়েছে। তো এবার দেখো এটাকে একটু ভাজা ভাজা হবে। দেখো লাল লাল হয়ে এসেছে। এরপরে দেবো পেঁয়াজ, এটা ভাজা হয়ে গেছে শুকনো লঙ্কার পাঁচফোড়নটা। এবার আমরা দিয়ে দেবো পেঁয়াজ, লাল লাল করে ভেজে নেবো পেঁয়াজটা। দেখো ব্রাউন ব্রাউন করে ভেজে নেবো। উনুনে রান্না হচ্ছে তো ওই জন্য একটু ধোঁয়া হবে। এটা আবার লাল লাল করে ব্রাউন করে ভেজে নেবো। পেঁয়াজটা একদম ব্রাউন ব্রাউন করে ভাজা হয়ে গেছে। দেখো পেঁয়াজটা আমার একদম ব্রাউন ব্রাউন করে ভাজা হয়ে গেছে। তাই যে ডালটা আমরা রেডি নাড়াচাড়া করে নেবো, সেই ডালটা এবার ওর মধ্যে দেবো। তো চলো দিয়ে দিই, তারপরে ফিরে আসছি। পেঁয়াজটা একদম ব্রাউন হয়েছে, এরপরে ডালটাকে ওর মধ্যে আমি ঢেলে দিলাম।
এবারে এটা কিছুক্ষণ 5-10 মিনিট খুব সিম্পল রান্না তোমরা বাড়িতে ট্রাই করো আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো চ্যানেলটা সাবস্ক্রাইব করো অল বাটন প্রেস করে দেখো আমার ডালটা ফুটে গেছে অলমোস্ট রেডি এরপর আমরা নামিয়ে নেব চলো এবার আমি এটা নামিয়ে দিয়েছি বিদেশে বন্ধুদেরকে জানাই অনেক অনেক আন্তরিক ভালোবাসা আমার পুরাতন বন্ধু নতুন বন্ধুদের সবাইকে ভালোবাসা জানাই দেখো আমরা ডালটা পরিবেশন করে নিলাম প্লিজ 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 আমার সাথে থেকো তোমাদের জন্য এই সব ভিডিও আমি নিয়ে আসি তোমাদের একটা লাইক কমেন্ট পেলে আমি আরো আগ্রহ পাবো তো দেখো সজনে করে তোমাদের সাথে শেয়ার করে দিলাম সজনে ডাটা দিয়ে মুসুরি মুগ ডাল রেসিপি চলো আজকে মন টাটা বাই টেক কেয়ার সবাই তোমরা ভালো থেকো সুস্থ থেকো